ছাত্রলীগের সভাপতি ছিলেন ফেরদৌস আহমদ কুরেশি এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন মন্ত্রী মরহুম এম এ মান্নান। ওনারা দুজনে এসে আমাদের এই স্কুলের ক্লাস 9 এবং 10 ছাত্রদের বিভিন্ন সময় উদ্বুদ্ধ করে তাদেরকে ছাত্রলীগে যোগদান করে এবং তখন থেকে ছাত্রলীগ করে এবং কলেজ লাইফ পর্যন্ত আমি ছাত্রলীগ করতাম। এরপর থেকে আর আমি ছাত্র রাজনীতিতে কোনো সময় সম্পৃক্ত ছিলাম না কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত হন না। 1968 ইংরেজিতে আমি স্ট্যান্ডিং ফাইনালে জয়েন করি। জয়েন করার পরে 1971 সালে সম্ভবত যতটুকু মনে পড়ে 21শে মার্চ ভারতরে রাত্রেবেলায় খবর পাই যে বিহারিরা একত্রিত হচ্ছে আমাদের বাঙালিদেরকে কিছু নির্যাতন করার জন্য। এবং যেহেতু পাঞ্জাবি ল্যান্ড এবং ওয়ার্লেস কলোনি এটা খুব কাছাকাছি জায়গা এবং এখানে বিহারিদের মানে বেশ প্রতাপ ছিল, রাত্রে খবর পাই যে এরা সংগঠিত হচ্ছে এবং পরদিন সকালে আমাদের কাঠমান্ডু আমি অফিসের জন্য প্রায় রওনা দিচ্ছি। আমার সময় শুনি যে বিহারিদের কিছু পাঞ্জাবের কিছু লোকজন ঘুরে তাদেরকে বিভিন্নভাবে মারপিট করছে, কাউকে জীবিকাত করছে। আমার সময় আমি এবং সরাইপাড়া যিনি পরবর্তীতে পাহাড়তলী মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার ছিলেন ফরিদ খান বাঘা, তারা সহ আমরা ফয়েজ লেকের একেবারে তখন ওই এখন যেটা চক্ষু হাসপাতাল এই চক্ষু হাসপাতালের মানে একটা মানে সংকীর্ণ রাস্তা ছিল, ওটা দিয়ে আমরা ফয়েজ লেকের মেইন গেটে যাই, গিয়ে দেখি যে ওখানে একটা বিহারি বাড়ি ছিল। তো ফরিদ খান বাইকা এবং আমি দুজনে তারা যখন নাকি বাঙালিদেরকে আক্রমণ করছে এবং বাঙালিদের ঘর বাড়ি পড়াচ্ছে তখন আমরাও দুজনে মিলেই একটা বিহারি একটা ঘরে আগুন দিই। আগুন দেওয়ার পরে দেখি যে একটা লোক আমাদেরকে চিনে, একটা বাঙালি ডাক্তার শামসুল হুদা চৌধুরী, উনি ফয়েজদেরকে গেটি ওনার পারে। আমি ভাবলাম যে বোধহয় এই লোক যদি আর্মি যদি ধরে বা পুলিশ ধরে এই লোক নিশ্চয়ই কারা কারা করছে এগুলো আমি, সেই ভয়ে আমি তাড়াতাড়ি উপর থেকে সরে আসি এবং গিয়ে পরবর্তীতে অফিসে সময় একবার সঠিক সময় গিয়ে পড়ছি। তখন বোধহয় সকাল 7:30-8:30 আমি অফিসে যাই, গিয়ে সারাদিন আর অফিসের কোনো মনোযোগ আকর্ষণ করতে পারি না। চিন্তা করি যে কখন না জানে ডাক্তার শামসুল হুদা চৌধুরী আবার আমার নাম আর বাগান নাম, তখন তো এত টেলিফোনের যোগাযোগ ছিল না, কোনো যোগাযোগের মাধ্যমও ছিল না, কিন্তু সারাক্ষণ ভয় ছিল। বিকালে ভয়ে ভয়ে বাসায় আসতেছি, আমার বাসা ছিল পার্কের 30 মিটার চার সামনের বাসা। এখানে আসার পরে আমি চিন্তা করলাম পুলিশ আমাদের নাম মার করতে, দেখলাম যে আমার নাম মার করে। পরে আমার ফাদার এবং আমার মাদার দুজনকে আমি পরের দিন সকালে 23শে মার্চ আমি সকালবেলা একটা দুজনকে টিকিট করে দিই এবং ওনাদেরকে বাড়ির চলে যেতে দিই। আমি আমার মাদার গাড়ি ট্রেনে ওঠার পরপরই বলতে চাই বাবা তুই আর দেরি করিস না, যে অবস্থা শুরু হচ্ছে যদি এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে হয়তো তুই যে কাজ করছিস এতে হয়তো তোকে হয়তো আর্মি রেনে যেতে পারে। আমি চিন্তা করলাম যে না আমি অফিস পেলে আমার যাওয়ার কোনো উপায় নেই, তখন আমি তাদেরকে উঠে দিই এবং 23 তারিখে ঠিকই ওনারা চলে যাওয়ার পরে আমি অনেক চিন্তা করার পরে আমি 25শে মার্চ একদিন ছুটি নিই, পরের দিন বোধহয়
শনি রবিবার আমাদের দুই দিন ছুটি ছিল, তখন এই দুই দিন আমি ছুটি কাটাই আবার চলে আসি। এখানে কিছু ছেলেমেয়েরা যারা সম্পৃক্ত হচ্ছিল মুক্তিযুদ্ধের জন্য, আমি তাদের সঙ্গে একসঙ্গে আমি ইন্ডিয়া চলে যাই। কিন্তু অনেক চিন্তাভাবনা করে আমার মায়ের কথা বারবার মনে পড়তেছিল, আমি ইন্ডিয়া যাইনি। পরবর্তী সময় এখানে কিছু মুক্তিযোদ্ধা যারা লোকাল ছিল এদের সঙ্গে আমি যোগাযোগ করি, এরা বলে যে ঠিক আছে তুমি এক কাজ করো, আমাদেরকে যদি কিছু ইনফরমেশন দিতে পারো রিফান্ডের সম্পর্কে তাহলে তুমি চিরাঙ্গে থেকে যাও, এবং পুলিশবিটের বাসা যেটা আছে সেটা থেকে সরে তুমি অন্য জায়গায় চলে। তো হাজি ক্যাম্পের পাশে একটা আমার এক বন্ধু থাকত, মফিজুল ইসলাম বাবুল, তার বাসা হচ্ছে হরকান্ডে একটা প্রত্যন্ত আছে হাজি ক্যাম্পের পাশে, পাশে তার বাড়ি। আমি আর মেজবাউদ্দিন বাহার বলে আমার আরেক ক্লাসমেট যে এখানে এখানে আছে, আমরা এখানে ওর বাসায় গিয়ে ওই জায়গাটার নাম হচ্ছে ফুল আলাদা। তো ওখানে কিছু ছেলে পেরে, একটা ছেলের নাম মনে আছে আমার মুক্তিযোদ্ধা, সে রতন বলে, সে ওখানকার লোকাল ছেলে, সে বলল যে ফরিদ খান যে নাকি কমান্ডার ওই আমাদের, সে নির্দেশনা দিচ্ছে যে এখানে একটা লোকাল যা যেগুলো নির্দেশনা হবে সেগুলা আমরা ওকে ওদেরকে দেওয়ার জন্য। আমরা সবসময় চিন্তা করতাম যে মুক্তিযুদ্ধে যে একটা সুফল আসবে, তখন কিন্তু আমরা এটা বুঝে গেছি, কেন বাঙালিরা এমনভাবে সংগঠিত হচ্ছিল যে এটা থেকে এখানে। তবে আমাদের যেহেতু আমি একটা সরকারি চাকরি করতাম, সেহেতু আমার পক্ষে সরাসরি মুক্তিযুদ্ধে যাওয়াটা তখন আমার পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে কখন আর্মিরা ঢাকা রোড থেকে আসতে পারছে এই সব ইনফরমেশনগুলো দিতাম, এবং কখন এরা ফেরত আসতো রাতের গভীরে এরা অপারেশন করে রতন বলে চেয়েছিল এটা ও এবং ওর সঙ্গে। তখন দেখি যে আর্মিরা ওই পেট্রোল পাম্পের আশেপাশে অবস্থান নিচ্ছে, তখন চিন্তা করা যে এখান থেকে সরে যাবো, আবার ওখান থেকে সরে আমরা পাহাড় থেকে পাঞ্জাবে চলে আসার কথা হচ্ছে যে আমরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তবে মুক্তিযুদ্ধের যে সমস্ত চেতনা ধারণা আছে এবং মুক্তিযোদ্ধাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা আছে সেগুলো আমরা সবসময় করে আসছি। কথা হচ্ছে যে আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি, এবং নতুন প্রজন্ম যারা তারা নতুন করে দেশ গড়বে, এখানে দলমত নির্বিশেষে যাতে নাকি দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ হয় সবাই, এটাই সবার কাছে আমাদের।